আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে ডিসকাশন হচ্ছে কিভাবে কোনো কোম্পানির ডিভিডেন্ড ইল বের করবেন। এটি অত্যন্ত প্রয়োজনীয় এক ডিসকাশন এবং সঙ্গে সঙ্গে অনেকেই জানেন, তারপর আমার মনে হয় যে ডিসকাশন করাটা সবার জন্য প্রয়োজন, এবং হাউ টু ক্যালকুলেট ডিভিডেন্ড ইল অফ এ কোম্পানি, এটি নিয়ে আমরা ডিসকাশন করব আজকে। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ডিভিডেন্ড ইল্ড? দ্য ডিভিডেন্ড ইল্ড এক্সপ্রেসড এ পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ এক্সপ্রেস করে। ইট ইজ এ ফাইন্যান্সিয়াল রেশিও অ্যাজ ওয়েল, এটি একটি অন্যতম ফাইন্যান্সিয়াল রেশিও, এবং এই রেশিও বেসিকলি ডিভিডেন্ড পেইড বাই মার্কেট প্রাইস। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ডিভিডেন্ড যত বেশি পেমেন্ট করবে এবং মার্কেট প্রাইস যত কম হবে, স্বাভাবিকভাবে ডিভিডেন্ড ইল্ড বেশি আসবে। দ্যাট শোজ হাউ মাচ এ কোম্পানি পেজ আউট ইন ডিভিডেন্ড ইচ ইয়ার রিলেটিভ টু ইটস কারেন্ট মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসের কম্পারেটিভে কত পার্সেন্ট, একটি কোম্পানি যখন 15% ডিভিডেন্ড দেয় এবং যখন তার মার্কেট প্রাইস 100 টাকা থাকে, তখন ডেফিনেটলি 15% ইল্ড। বাট যদি এমন হয় যে 15 টাকায় ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে, বাট মার্কেট প্রাইস 200 টাকা, তখন সেটি কিন্তু 7.5% হয়ে যায়। সো আমার ভিউয়ার্সটা, আপনি বুঝতে পারছেন বিষয়টি কত ইম্পর্টেন্ট। What actually dividend yield does and why it is important help investor make investing decision amra bujhte pare je investor der help kore je kono investment decision er jonno how a comparable gap ebong show a comparable gap between the market value of the stock and dividend payout ডিভিডেন্ড পেআউট এবং হচ্ছে মার্কেট প্রাইসের ভিতরে কম্পারেবিলিটি দেখে। এবং এটি আমরা যখন 3টি স্ক্রিপ্ট 5টি স্ক্রিপ্ট বা 10টি স্ক্রিপ্ট নিয়ে ডিসকাশন করব, তখন নিশ্চয়ই যেসব স্ক্রিপ্টে ক্যাশ ডিভিডেন্ড বেশি পে করা হয় এবং মার্কেট প্রাইস কম্পারেটিভলি কম, তার ডিভিডেন্ড ইল ভালো আসবে, এবং সেটি দেখি আমরা লং টার্ম ডিসিশন নিব। সো বেসিক্যালি হোয়াট অ্যাকচুয়ালি ডিভিডেন্ড ইল ডাজ, এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হেল্পস টু ফাইন্ড আউট কোম্পানিজ হু পে ইজ এ স্ট্যান্ডার্ড অর বেটার ক্যাশ ডিভিডেন্ড রেগুলারলি। আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে শুধুমাত্র এক্সট্রিমলি গ্রোথ কোম্পানি ছাড়া, যে কোনো কোম্পানি যারা হচ্ছে যে স্যাচুরেশন আছে এবং ভালো কোম্পানি, লাইক আমাদের দেশের আমরা দেখি বেটবিসি আছে, আমাদের বাটা আছে, তারা ডিভিডেন্ড, এবং ম্যারিকো আছে, বিভিন্ন যারা মোটামুটি ভালো কোম্পানি, এমএনসি কোম্পানি, তারা ভালো ক্যাশ ডিভিডেন্ড পে করে রেগুলারলি। সো এটি একটি ইম্পর্টেন্ট ইন্ডিকেটার ভালো কোম্পানি হওয়ার। সঙ্গে সঙ্গে আমরা ডিভিডেন্ড পলিসি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ডিসকাসিং দ্য ডিভিডেন্ড ডিল। বিফোর ডিসকাসিং ডিভিডেন্ড ডিল, লেটস ডিসকাস অ্যাবাউট এ ডিভিডেন্ড পলিসি ফার্স্ট। দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশন ইন টার্মস অফ প্রোভাইডিং ডিভিডেন্ড অফ ইটস শেয়ার হোল্ডার। আমরা নিশ্চয়ই জানি যে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ডিভিডেন্ড পলিসি রয়েছে, এক্সেপ্ট ফিউ কোম্পানিজ, লাইক আমরা জানি যে এএমসি কোম্পানি, যারা হচ্ছে আমাদের আমাদের মিউচুয়াল ফান্ড ইস্যু করে, মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড পে করার একটা থ্রেশহোল্ড কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বলা আছে। এর বাইরে ডেফিনেটলি ইন্স্যুরেন্স সেক্টর সহ খুবই হাইলি রেগুলেটেড সেক্টরের ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথা বলা আছে। আদার দ্যান দ্যাট, এভরি কোম্পানি ক্যান অ্যান্ড টেক ডিসিশন অ্যাবাউট দ্য ডিভিডেন্ড পলিসি through their board of directors and approve in the AGM. So most of the companies decide themselves that how they want to give dividend to their shareholders. The directors of any company recommends the amount or percentage of dividend in their board meeting. Amra jani je je kono listed companies er কতটুকু ডিভিডেন্ড দিতে পারবে সেই রিকমেন্ডেশনটা বোর্ড মিটিং থেকে আসে, এবং ফাইনালি এটা অ্যাপ্রুভ হয় এজিএম এ। সো আমরা এটিও জানি যে বোর্ড থেকে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় তার থেকে বেশি অ্যাপ্রুভ এজিএম এ করতে পারে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কমাতে পারে। লেটস সে কোনো বোর্ড যদি 40% ডিভিডেন্ড রিকমেন্ড করে, সেখানে এজিএম এ এসে কিন্তু এটা 35-30 করতে পারবে, কিন্তু 40 বিয়ন্ড, অর্থাৎ 42 বা 45 করতে পারবে না। সো ইট ইজ ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর আস। এরপরে যদি আমরা দেখি যে ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলা, ইট ইজ ভেরি ভেরি ইজি হাউ টু ক্যালকুলেট দ্য ডিভিডেন্ড ইল্ড। আমরা জানি যে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে যে ডিক্লেয়ার ডিভিডেন্ড ডিভাইডেড বাই হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য পার্টিকুলার শেয়ার ইনটু 100। আমরা যে কোনো পার্সেন্টেজ করতে গেলে আমাদের 100 গুণ করতে হয়, এটি একটি কমন ফেনোমেনা। সো ইট ইজ নট রিয়েলি আনইউজুয়াল, সো ইট ইজ এ ইউজুয়াল থিং। সো আমরা এখানে ইন্টারেস্টিং হচ্ছে ফল অ্যান্ড রাইজ অফ ডিভিডেন্ড ইল্ড। আমরা জানি যে হচ্ছে যে যখন কোনো স্টকের প্রাইস মার্কেটে ফল করে, তখন কিন্তু ডিভিডেন্ড ইল্ড বেড়ে যায়। ধরলাম
ডিভিডেন্ড যেটা পে করছে বা করবে, এটি তো আসলে একটা ডিভিডেন্ড পলিসির আন্ডারে একটা কোম্পানি পরিচালিত হয়। অনেক কোম্পানি আছে যে আমি স্কোয়ার বা আরো কিছু অলিম্পিক সহ বেশ কিছু কোম্পানি আছে যারা ধরেন প্রতি বছরই রেটসে 40% থেকে 50% ক্যাশ ডিভিডেন্ড পে করে। সো তাদের কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এবং পেইড এর মোটামুটি একটা সিমিলার আছে। যখনই তাদের মার্কেট প্রাইস পড়ে যায় তখন ডিভিডেন্ড ইল্ড বেড়ে যায়। সো স্বাভাবিকভাবেই যখন আপনি কোনো মার্কেটের শেয়ার প্রাইস কমে যাবে তখনই তো ইনভেস্টমেন্টের জায়গা, বিকজ দ্যার ইজ এ স্কোপ টু রেজ দিস রেজ প্রাইস অফ দিস শেয়ার এগেইন। এই শেয়ারের প্রাইস দাম প্রাইস বা শেয়ারের মূল্য বাড়ার একটা সম্ভাবনা আছে, বিকজ ইট ইজ রেশনাল। আমরা ইন্ট্রিনসিক ভ্যালু দিয়েও কিন্তু একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়েছি। আর স্বাভাবিকভাবেই যদি অযৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি কোনো স্টকের প্রাইস মার্কেট প্রাইস বেড়ে যায় তখন ডিভিডেন্ড ইল কমে যায়। এবং আমরা জানি যত ভালো কোম্পানি হোক না কেন, যদি রং টাইমে এবং এক্সেসিভ প্রাইসে আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, বেশি দামে কিনে থাকেন, তাহলে কিন্তু লুজার হওয়ার সম্ভাবনা রিস্কটা থেকেই যায়। সো আমরা একটা উদাহরণ দেখতে পারি, একটা এক্সাম্পল হিসেবে একটা কোম্পানির যার মার্কেট প্রাইস 100 টাকা, এটা একটি রাফলি করা হয়েছে আমরা হিসাব করার জন্য, তার 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়। ক্যাশ ডিভিডেন্ড এখানে মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের সমস্ত কোম্পানিগুলো লিস্টেড কোম্পানিজ স্পেশালি যাদের পার ভ্যালু হচ্ছে 10 টাকা, সো 10 টাকা অলওয়েজ ডিভিডেন্ড ডিক্লেয়ার পেইড হয় হচ্ছে পার ভ্যালুর উপরে, যেটাকে ফেস ভ্যালু বলা হয়। সো পার ভ্যালু হচ্ছে 10 টাকা, 10 টাকা 10% মানে 1 টাকা। সো একটা কোম্পানি 1 টাকা তাদের ডিভিডেন্ড 10% অফ 10 টাকা, দ্যাট ইজ হচ্ছে 1 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, বাট ওটার মার্কেট প্রাইস এখন হচ্ছে 100 টাকা। সো 100 টাকা যখন হবে তখন ফর্মুলা হয়েছে 1/100, আর এই 100 গুণ করা হয়েছে পার্সেন্টেজের জন্য। তার মানে আমরা বুঝতে পারছি যে 10 টাকার উপরে 10% হচ্ছে, কিন্তু 100 টাকার উপরে সেটি 1% হয়ে যাচ্ছে। সো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 10%, বাট ডিভিডেন্ড ইল ইজ অনলি 1%, বিকজ মার্কেটে তার ফেস ভ্যালু থেকে 10 টাইমস দামে 10 টাকা শেয়ার 100 টাকা বিক্রি হচ্ছে। এই এই কোম্পানি এ আমরা একই সিমিলার একটা ডিসকাশন দেখলাম। কোম্পানি বি যদি হয় এবং তাদেরও যদি 10 টাকার উপর 10% অর্থাৎ 1 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু তার মার্কেট প্রাইস হচ্ছে 200 টাকা, তখন কিন্তু এটি আসলে 0.5% 0.5% হয়ে যাচ্ছে। সো এটা রেশনাল, বিকজ যখনই মার্কেট প্রাইস বেড়ে যাচ্ছে তখনই কিন্তু ডিভিডেন্ড পার্সেন্টেজ স্পেশালি ডিভিডেন্ড ইল কমে যাচ্ছে। সো আমরা একটা রিমার্কসকে বলতে পারি যে বোথ দ্য কোম্পানিজ অফারিং 10%, বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে যার মার্কেট প্রাইস 200 টাকা তার ডিভিডেন্ড ইল কিন্তু কোম্পানি এর থেকে 50% হয়ে গেছে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আদার যে ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে, সাধারণত আমরা দেখে থাকি যে গুড কোম্পানিজ এবং যারা এমএনসি কোম্পানিগুলো ভালো রকম ক্যাশ ডিভিডেন্ড পে করে থাকে, আর সাধারণত যারা খুব বেশি ভালো কোম্পানি অথবা গ্রোথ কোম্পানিজ মানে হচ্ছে শুরু করেছে এখন তাদের অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন হচ্ছে অথবা তারা খুব ভালো করছে না, এরকম কোম্পানিগুলো সাধারণত ক্যাশ ডিভিডেন্ড করে না। তারা এই ক্যাটাগরি থাকার জন্য মিনিমাম 10% স্টক দিয়ে প্রতি বছর চলে অথবা 1% 2% ক্যাশ দেয়, আর 8-9% স্টক দিয়ে কোন রকম ভাবে তাদের ক্যাটাগরি ঠিক রাখে। বাট গুড কোম্পানিজ লাইক দ্য এমএনসিজ অ্যাজ আই মেনশন আর্লিয়ার, তারা হচ্ছে 150%, 200%, ইভেন 900% ক্যাশ ডিভিডেন্ড করে, এরকম পে করে, এরকম কোম্পানি বাংলাদেশের স্টক মার্কেটে লিস্টেড আছে। সো ডিয়ার পার্টিসিপেন্ট, দিস ইজ এ স্মল ভিডিও প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ ইউ। সো আই হোপ যে আপনাদের এই প্রেজেন্টেশন থেকে অনেক উপকার।